অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও 5 এপ্রিল টু 11 এপ্রিল কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই জানাই, এ সপ্তাহে বড় গ্রহ ট্রানজিট করছে, অর্থাৎ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে 6 এপ্রিল বৃহস্পতি গ্রহ অবস্থান করছে এবং 10 এপ্রিল শুক্র মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ। এই বৃহস্পতির রাশি পরিবর্তনে কি প্রভাব পড়তে চলেছে 12টি রাশির উপর আমি অলরেডি ভিডিও কিন্তু দিয়েছি। যারা আমার চ্যানেলটি নিয়মিত ফলো রাখেন তারা অবশ্যই জানতে পেরেছেন বৃহস্পতির রাশি পরিবর্তনে কি প্রভাব পড়তে চলেছে। আর যারা নতুন দর্শক অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিন, সেখানে আমি টোটাল যে কোন কোন দিকে শুভ, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে তাও আমি আলোচনা করেছি। তো শুরু করা যাক, আগামী সপ্তাহ কেমন যেতে চলেছে তুলা রাশি টু মীন রাশি তার একটা প্রয়াস আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে। প্রথম কথা, পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, কিন্তু গোল্ডেন কাপ সর্দি কাশি কিন্তু এই সপ্তাহে আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভোগাবে, বা শ্বাসকষ্টজনিত প্রবলেম যাদের আছে, শ্বাসকষ্ট প্রবলেম আছে তাদের কিন্তু এই সপ্তাহে বেশি করে ভোগাবে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। তবে কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণে প্রেশার এই সপ্তাহে থাকবে। আপনারা মানে ভুটপাট করে কোনো ডিসিশন নেবেন না, কিছু কিছু ক্ষেত্রে ভুল ডিসিশন নেওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের তৈরি করছে, যেটা এ সপ্তাহে না হলে কী হলো ভবিষ্যতে এ ফিউচারে কিন্তু এর একটা সমস্যা আসতে পারে। ছোটোখাটো চোট আঘাত রক্তপাতের সমস্যা কিন্তু থাকছে, লেগে যাওয়া, যারা গাড়ি বা বাইক চালাচ্ছে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এবং আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা পুনরুদ্ধার কিন্তু হবে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের শরীর নিয়ে কিছুটা হলেও এ সপ্তাহে আপনাদেরকে ভোগাবে, শরীরগত দিক নিয়ে আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভোগাবে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতপার্থক্য বা কিছু কিছু ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা কিন্তু থাকছে। পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, অর্থাৎ আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে আপনাদের যথেষ্ট ভালো এ থাকবে। সন্তান সুখের জায়গা থাকছে আপনাদের এ সপ্তাহে, সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো এবং নিজস্ব কিছু কেনার কোনো জায়গা বা কোনো গাড়ি কেনার কিন্তু সম্ভাবনা এই সপ্তাহে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বাড়িয়ে তুলছে। কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন এই জায়গাটা কিন্তু আপনাদের হবে। তবে কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে এবং আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু যারা পার্টনারশিপ বিজনেস করছে কিছু কিছু ক্ষেত্রে চোখ কান খুলে রেখে করুন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসবে, বড় ঝুঁকি এ সপ্তাহে কিন্তু বৃশ্চিক রাশি আপনি হন আপনি কিন্তু নেবেন না, ভবিষ্যতে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা বাড়িয়ে তুলবে। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে আপনাদের বিবাহের জায়গা কিন্তু ভালো করছে, অর্থাৎ বিয়ে নিয়ে যারা এতদিন সমস্যা চলছে বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত করবে আপনি যদি ধনুরাশি মানুষ হন। শরীরগত দিক আপনাদের আগের থেকে অনেকটাই বেটারমেন্ট যাবে। দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, প্রেমের ক্ষেত্রে সফলতা, নতুন প্রেম আসা, পুরাতন প্রেম কামব্যাক এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে ধনুরাশির। কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো, কর্মপ্রাপ্তি, পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এবং ব্যবসার জায়গা আপনাদের ভালো।
এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরও চোট, আঘাত, রক্তপাত, ব্লাড সুগার, ব্লাড প্রেশার এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে অহেতুক টেনশানও কিন্তু এই সপ্তাহে আসবে আপনি যদি ধনুরাশি মানুষ হন। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে প্রথমে আবারও বলবো, যারা গর্ভবতী মহিলারা আছেন তারা কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তাদের ক্ষেত্রে আপনাদের বেশ কিছু শুভ অনুষ্ঠান হওয়া বা কোনো ভালো ঘুরতে যাওয়া এই সম্ভাবনাগুলো থাকছে। দাম্পত্য সুখ আপনাদের নির্দেশ করছে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা থাকছে। মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে, এর সাথে সাথে আপনাদের প্রেমের জায়গাটা আপনাদের ভালো, নতুন প্রেম, পুরাতন প্রেম কাম ব্যাক এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে আপনি যদি মকর রাশি মানুষ হন। আপনার ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ লাভ এটা কিন্তু আপনাদেরকে দিবে এই সপ্তাহে। এবং আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পাবেন। এরপরে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য সূচক এই সপ্তাহ, ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো। যারা বিয়ে নিয়ে দীর্ঘদিনের জন্য চেষ্টা করছেন বিয়ে কিন্তু একটা যোগ কিন্তু আপনাদের তৈরি হচ্ছে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, আপনি কুম্ভ রাশি মানুষ আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা এবং পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনি কুম্ভ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা থাকছে এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, কিন্তু পাশাপাশি আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু এই সপ্তাহে ব্যয় কিন্তু নির্দেশ করছে, প্রচুর পরিমাণে কিন্তু ব্যয় কিন্তু হবে। ছোটোখাটো ভ্রমণ যোগ নির্দেশ করছে, পরিবারের কিছু খুশির সংবাদ কিন্তু আপনাদের আসবে, এডুকেশন দিক আপনাদের ক্ষেত্রে ভালো। কর্মের জায়গাটা যদি বলি, কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণে চাপ কিন্তু থাকবে, যারা কর্মক্ষেত্রে বদলি চাইছেন, কর্মক্ষেত্রে বদল চাইছেন তার বদল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে। আপনি কুম্ভ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিতরূপে পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মনের যে ইচ্ছা, মনের যে কামনা সেটা কিন্তু পূরণ হবে। তবে গুপ্ত শত্রুতা আপনাদের কিন্তু থাকছে, কর্মক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে গুপ্ত শত্রুতা এটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে থাকছে। এরপরের যে রাশি কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের প্রথম কথা বলি, শরীরগত দিক আগের থেকে ভালো থাকবে, কিন্তু যারা এজেড পার্সন আছে তাদের পা নিয়ে সমস্যা, বাড়িতে কিছু শুভ অনুষ্ঠান হওয়া এবং বেশ কিছু খুশির সংবাদ আসবে। প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, নতুন প্রেম আপনাদের আসবে। দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, বিবাহের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, বিবাহের জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন বিবাহের জায়গা আপনাদের ভালো। কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্ম যারা প্রচেষ্টা করছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে তুলছে। ব্যবসার ক্ষেত্রে ভালো, কিন্তু আপনাদেরকে বারবার বলছি ছোটোখাটো চোট আঘাত আপনাদেরও কিন্তু লাগার সম্ভাবনা কিন্তু থাকছে এবং ক্যারিয়ারের দিক থেকে আপনারা সফলতা পাবেন এবং আপনাদের ছোটোখাটো ভ্রমণ যাত্রা, ধর্মীয় যাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এবং ধনের জায়গাটা যদি বলি, আর্থিক স্থিতির জায়গাটা যদি বলি, আর্থিক স্থিতির জায়গা আগের থেকে যথেষ্ট মজবুত হবে। ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। এই ছিল সাপ্তাহিক রাশিফলের ভিডিও, তুলা রাশি টু মীন রাশি কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা আমি তুলে ধরলাম ভিডিওটি। এ পর্যন্ত নমস্কার, ধন্যবাদ।